আসসালামু আলাইকুম, আমি কাজী ফারুক আহমেদ, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ 11 নভেম্বর 2020 বিবিএ সেকেন্ড ইয়ারের বিজনেস কমিউনিকেশন অ্যান্ড রিপোর্ট রাইটিং একটি কোর্স আমি বরাবরই পড়াই। ইতিমধ্যে তোমাদের সাথে আমার অনেকগুলো ক্লাস হয়েছে কমিউনিকেশনের উপরে। সর্বশেষ যে ক্লাস করেছিলাম সেখানে আমার আলোচনা ছিল গ্রাপিবাইন কি, গ্রাপিবাইন কোথায় ইউজ করা হয়, তার নেসেসিটি কি, মেরিটস ডিমেরিটস এগুলো আলোচনা করেছিলাম। এর পূর্বের ক্লাসে আমি টাইপস অফ কমিউনিকেশন আলোচনা করেছিলাম। টাইপস অফ কমিউনিকেশনে একটি টাইপ ছিল রিটেন কমিউনিকেশন। রিটেন কমিউনিকেশন আমরা ইতিমধ্যে টাইপস অফ কমিউনিকেশনে আমরা দেখেছি দেয়ার আর সো মেনি টাইপস অফ বিজনেস কমিউনিকেশন আর এনি কাইন্ড অফ কমিউনিকেশন। ওয়ান ইজ রিটেন, অ্যানাদার ইজ ভার্বাল। আজকে তোমাদের সাথে আলোচনা করব আমি রিটেন কমিউনিকেশন। রিটেন কমিউনিকেশন এই শব্দটা থেকে বলা বোঝা যায় যে কমিউনিকেশন অকার্স থ্রু রিটেন ফ্রম পার্সন টু পার্সন, অর্গানাইজেশন টু অর্গানাইজেশন, দ্যাট ইজ কল রিটেন কমিউনিকেশন। অ্যানাদার ওয়ে উই ক্যান সে মেসেজ কমিউনিকেটেড ইন এ রিটেন ফর্ম ইজ নোন অ্যাজ রিটেন কমিউনিকেশন। অবভিয়াসলি ইট ইজ ওয়ার্ড বেসড। রিটেন কমিউনিকেশন ইজ এ সিস্টেম অফ ট্রান্সমিটেড ইনফরমেশন থ্রু রিটেন অ্যান্ড অবভিয়াসলি ইট ইজ বেসড অন word, sentence. Communication and is made in terms of writing and generally used when the audience is at a distance and when there is a need of record. Written communication is made when people are situated from a distance away and it is needed to record of information, then should be occurred written communication. Amra written communication ke jodi aro sundor bhabe define kori tahole amra bolbo the message that is encoded and transmitted in written form is known as written communication. আবারও বলছি, the message that is encoded and transmitted in written form. Messages which are encoded and transmitted through written form is known as written communication. It is presentation of thoughts, ideas, opinion, feelings, etc. that are meant to be read. অর্থাৎ পড়ার যোগ্য এরকম কোন thoughts and ideas, feelings, emotion, etc. যদি
लिखित आकारे ट्रांसमिट करी ताहले सेटे आमरा बोलबो रिटेन कम्युनिकेशन। एखन मीडिया अफ रिटेन कम्युनिकेशन, मीडिया अफ रिटेन कम्युनिकेशन রিটেন কমিউনিকেশনের মিডিয়া ইন জেনারেল সেন্স উই ক্যান সে মিডিয়া অফ রিটেন কমিউনিকেশন মে বি পেপারস এন্ড পেন, ইটস ওকে, বাট মিডিয়া ইউজড অফ রিটেন কমিউনিকেশন ক্যান বি এক্সপ্লেন ফ্রম টু এক্সপার্টস। আমরা দুইটা এক্সপার্ট থেকে রিটেন কমিউনিকেশনের মিডিয়াটাকে আমরা ব্যাখ্যা করব। প্রথম বলব রিটেন কমিউনিকেশন ফর ম্যানেজমেন্ট। Another written communication for employee. The media used for written communication can be explained from two aspects. Duita poripekkhite amra written communication ke duita media e bolte pari, ekta for management and another for employees. Amra eta ekhon alochona korbo kibhabe ei communication media ta সংগঠিত, রিটেন কমিউনিকেশন মিডিয়াটা সংগঠিত। তাহলে আমরা দেখলাম যে মিডিয়া অফ রিটেন কমিউনিকেশন, মিডিয়া অফ রিটেন কমিউনিকেশন, দিস ইজ আওয়ার টপিক। এই মিডিয়া অফ রিটেন কমিউনিকেশনটাকে আমরা দুইটা অ্যাসপেক্টে ব্যাখ্যা করব। নাম্বার ওয়ান আমি বলতে পারি, নাম্বার এ দিয়ে যদি বলি, আগে আমি লিখেছি রিটেন কমিউনিকেশন, রিটেন কমিউনিকেশন ফর ম্যানেজমেন্ট, এটা একটা অ্যাসপেক্ট, এই অ্যাসপেক্টে একটু আলোচনা হবে। আরেকটা বলতে পারি নাম্বার বি, রিটেন কমিউনিকেশন ফর এমপ্লয়ি। আমরা ইতিমধ্যে বলেছি, বলেছিলাম যে দ্য মিডিয়া ইউজড ফর রিটেন কমিউনিকেশন can be explained from two aspects. Media used for written communication can be explained
form of two aspects. One is written communication for management, another is written communication for employees. But in written communication for management, there are so many points which will be needed to discuss. Number one, management written communication করতে পারে স্পেশাল ম্যানেজমেন্ট বুলেটিন। আমি প্রথমে লিখে নিচ্ছি, তারপরে আমি এগুলা দেখাবো। স্পেশাল ম্যানেজমেন্ট বুলেটিন, নাম্বার ওয়ান। নাম্বার টু, ম্যানেজমেন্ট নিউজ লেটার। ম্যানেজমেন্ট নিউজ লেটার, নাম্বার থ্রি, ফর্মাল ম্যানেজমেন্ট রিপোর্ট। ফর্মাল ম্যানেজমেন্ট রিপোর্ট, নাম্বার ফোর, সুপারভাইজার্স হ্যান্ডবুক। সুপারভাইজার হ্যান্ডবুক, নাম্বার ফাইভ, কমপ্লেন বুক। নাম্বার সিক্স, লিফলেট। লিফলেট, সার্কুলার নোটিশ। নাম্বার সেভেন, সার্কুলার নোটিশ। নাম্বার এইট, লিস্ট অফ ওয়ার্ক। লিস্ট অফ ওয়ার্ক, নাম্বার নাইন, স্পেশাল রিপোর্ট। আরো পয়েন্ট লেখা যায়, আরো কথা বলা যায়। নাম্বার টেন, আদার্স। দিজ আর দ্য মিডিয়া অফ রিটেন কমিউনিকেশন ফর ম্যানেজমেন্ট। এখন যদি রিটেন কমিউনিকেশন ফর এমপ্লয়িজ বলি, তাহলে এখানেও ফর এমপ্লয়িজ এখানেও কতগুলা পয়েন্ট হবে। এখানে হবে এমপ্লয়িজ বুলেটিন, এমপ্লয়িজ বুলেটিন পরে আলোচনা করছি। এমপ্লয়িজ নিউজ পেপার, মান্থলি হাউস ওয়ার্কার, নাম্বার ফোর, কোশ্চেন বক্স, দিজ আর দ্য মিডিয়া অফ রিটেন কমিউনিকেশন ফর এমপ্লয়িজ পারপাসেস, and these are the media of written communication for management purposes. অর্থাৎ written communication for management, management যখন written communication গুলো transmitted করবে, তখন they are followed the following
points. Number one, special management bullet. What does it mean? Special management bulletin had very urgent but temporary form of message or information is transmitted among the person related with management. বলতে চাচ্ছি special management bulletin is very urgent when messages are needed to transmit it from top level management to others, people who are related to management. Temporary form of message or information transmitted among the person related with management. Bulletin are made ready by the quickly printed message and thereafter circulated among the concerned management people. It is quickly printed and circulated a message or information which should be transmitted the people who are related to management. This is called special management people. Number two, management newsletter. Management newsletter. These letters are used to inform the executive or managers of important but relatively less urgent matter. Management newsletter is also letter that are used to inform or transmitted message from executive to manager or manager to executive of important but relatively less important than special management bulletin. These are the newsletter. Number three, formal management report. Formal management report, it's a report prepared by management in formal way for transmitted messages or information among the related people who are involved with management system. আমরা তাহলে আমরা বলতে পারি such report is placed to the top executive to make them aware of the situation mobilized in the organization. It's a very much formal report which are prepared by management for transmitted information to the top level executive. Number four, supervisor handbook. Supervisor handbook is also a written communication for management purpose. When supervisor is planning and thinking a written in his notebook for the control of his subordinate, that is called supervisor handbook. আমরা জানি যে supervisor time to time কোনো site visit করে সবসময় গিয়ে সব এমপ্লয়ি বা কর্মচারীকে সে সময় মতো নাও পেতে পারে, কিন্তু তার হ্যান্ডবুকে যদি সে লিখিতভাবে কাজের ইনস্ট্রাকশনটা দিয়ে আসতে পারে তাহলে সেটা হবে সুপারভাইজার হ্যান্ডবুক। সুপারভাইজার নিড সাম গাইডলাইন্স টু পারফর্ম দেয়ার ডে টু ডে অ্যাক্টিভিটিস। সুপারভাইজার
need to some guidelines for the purpose of day-to-day activities in his subordinate. The guidelines are sent in term handbook, rules, regulations, procedures, and different issues are included in such handbook. Supervisor handbook is the most important written communication for management, because supervisor is always not present in his workplace, but he will be supervisor in time to time, but he maintains his handbook, and here his handbook is a document where he retain his instruction and guidelines for the purpose of perform the job. Number 5, complaint book. Complaint book is another written communication for the control of management. Some organization maintain complaint books in which employees lodge their complaint. Such book may be kept in each department or centrally. Complaint book is a another written component, written communication is a another components of the another key points of written communication for the management purposes. আমরা লক্ষ্য করি কিছু কিছু প্রতিষ্ঠানে কমপ্লেন বুক থাকে, যেখানে কমপ্লেন বুকে সাবঅর্ডিনেটরা তাদের নানান রকম কমপ্লেন লিখিত আকারে প্রকাশ করে, যেটা টপ লেভেল ম্যানেজমেন্ট কমপ্লেন বুক দেখে দেখে মাঝে মাঝে প্রতিষ্ঠানের সাবঅর্ডিনেটদের দৃষ্টিভঙ্গি বা তাদের কমপ্লেনগুলো জানতে পারে, ম্যানেজমেন্টকে সুবিধা হয়। Number 6, leaflet. Leaflet is very popular components of written communication. It is used almost each and everywhere, especially when new information is necessary to transmit it mass people or particular group of people. That should be circulate a leaflet and transmitted their message from management related person. So we can say leaflet contains summary statement of day-to-day events and distributed among the employees in the factory get to reflect true position and prevent propaganda. Such channel is very quick, expensive, but effective. Leaflet is used for prevention of propaganda for a particular purpose, but it is used for very quickly and it is expensive, but effective. Leaflet written communication components of leaflet is very effective and expensive. Number 7, circular notice. Written communication for management. Number 7 point, circular notice is very much vital points. We know management can circulate his message from the top level to bottom level. Circular notice is easier way, and it is a most popular. If employees are to be informed about certain urgent matters quickly, this is done through circular notice. When management can circulate
urgent message and he is needed to quickly spread out the employees about to contain urgent matters quickly. This is done through circular notice. Number 8, list of work. It is the number 8 components of written communication for management. A list of work, it is one kind of instruction for employees. What types of work should be done today? What kind of job should be done today? It is a indicate in a list of work. Special report. If management is needed to publish a special report, then it should be prepared a special report for special purposes. And the others, letter of employees home, payroll envelope is a competition memorandum, note sheet, booklets for employees, statement of employees, facilities and opportunities, etc. are also used to retain communication. These are the components of written communication of management. On the other hand, written communication for employees. Written communication for employees, there are 4 points. Now we can discuss one by one. Number 1, employees bulletin. Employees bulletin, it is a most important elements for written communication for the purpose of employee. And when a organization, a employee association can be published a bulletin for the purpose of general workers, as general workers can get information from bulletin. Employees newspaper, more or less it is regularly published of an organization and facilitated to get information of employees from this newspaper. Monthly house organ. In a large scale of organization where so many workers and people are involved in this organization, there should be needed house organ and discuss their problem or transmitted to higher authority, and monthly organ or house organ is needed here, and it is a written communication for employees. Number 4, question box. In most cases we have found that there is a question box of an organization kept in their gate or suitable place, where the employee or any other people can drop their question, complain, any demand, or if other query is needed, here question box se she tar bibhinno rokomer jiggyasha ba prashno she drop korte pare. Ete kore time to time management egula niye তাদের ডিসকাস করে তাদের পারপাস সলভ করতে পারে. দিজ আর দ্য মিডিয়া অফ রিটেন কমিউনিকেশন. ওয়ান ইজ দ্য রিটেন কমিউনিকেশন ফর ম্যানেজমেন্ট, বি রিটেন কমিউনিকেশন ফর এমপ্লয়িজ. রিটেন কমিউনিকেশন ফর ম্যানেজমেন্ট, দেয়ার আর সো মেনি পয়েন্টস উই হ্যাভ অলরেডি বিন ডিসকাস. আই বিলিভ ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড ইট. Number 2, written communication for employees. There are 4 points: employees bulletin, employees newspaper, monthly house organ, question box,
These are the written communication for employees. Sneher Shikhatibindo, amra media of written communication er duiti format e besh kichu point niye tomader sathe alochona korlam ebong shurute alochona korechhilam what is written communication. It is very simple question and it is known each and everybody. The written communication is a transmitted message and information through written paper from one person to another. And media of written communication can be divided into two aspects. One is written communication for management, another is written communication for employees. আশা রাখি তোমরা আমার এই ক্লাসটা বুঝতে পেরেছ। আমি আজকে এই ক্লাস নিয়ে আর আলোচনা করছি না, আমি আগামী ক্লাসে এই রিটেন কমিউনিকেশনের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করব। তোমরা এই প্যান্ডামিকের যুগে বাসায় বসে যারা ক্লাস করছো সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে পরিসমাপ্তি করছি। তোমাদের জন্য আমার দোয়া রইল, তোমরা সবাই আমার জন্য দোয়া করবে এবং এই ক্লাসগুলা নিয়মিত ফলো করবে, এগুলা পরীক্ষার সময় অত্যন্ত কাজে আসবে। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে আবার দেখাও।